ঠিক রাখবো ইনকাম। নমস্কার, আমি অতন মুখোপাধ্যায়। আজকে এই মুহূর্তে আমরা যে জায়গাটা এসে উপস্থিত হয়েছি, একটা ধর্মস্থান বলা যায়, খুব সুন্দর একটা জায়গা, রামকৃষ্ণ মঠ। সেটা হচ্ছে আপনি বারাসাত বা কলকাতা থেকে যেটা বসিরহাটের দিকে এলে শিকরা কুলিন গ্রাম, রামকৃষ্ণ মঠ বলে একটা স্টপেজও আছে, বাস স্টপেজ। সেইখান থেকে নেমে হাঁটা পথে সামান্য একটু দূরেই আপনার এই রামকৃষ্ণ মঠ, যেটা হচ্ছে শিকরা কুলিন গ্রামে মঠ, চব্বিশ পরগনা জেলার। এই মঠের একটা বিশেষত্ব হচ্ছে যে স্বামী ব্রহ্মানন্দ, তার পিছনের বিল্ডিংটাই দেখতে পাচ্ছেন যে সার্ধ শতবর্ষ স্মারক ভবন লেখা আছে, স্বামী ব্রহ্মানন্দ। তার জন্মস্থান, জন্মভিটে হচ্ছে এইটা। আমরা কাছাকাছি থাকি এবং আমাদের বহুদিনের একটা ইচ্ছে ছিল যে আমরা তো বিভিন্ন ধর্মস্থানে ঘুরে ঘুরে বেড়াই, আমাদের বহু ইচ্ছে ছিল যে ব্রহ্মানন্দের ভিটে মাটি আমরা ছোব, তার পদধূলি ধন্য যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা স্পর্শ করব, আমরা অনুভব করব। সেই ছোঁয়ায়, সেই মহত্ব এবং তাদের যে মানে কি বলবো, তাদের যে মানে মাহাত্ম, সেই মাহাত্ম উপলব্ধি করবার জন্য, কিছুটা শান্তির জন্য আমরা এখানে চলে এসেছি। আমাদের জায়গাটা ভীষণ ভালো লাগছে, প্রচুর গাছগাছালি এবং মন্দিরের চারপাশে হচ্ছে প্রচুর ফুলের গাছ, সুন্দর শান্ত পরিবেশ। এই আমরা যে সময় এসেছি এখনও মন্দিরটা খোলা হয়নি, সাড়ে তিনটে থেকে খোলা হবে, সাড়ে সাতটা অবধি খোলা থাকবে। এখানে বিভিন্ন মাস অনুযায়ী, বিভিন্ন সময়কাল অনুযায়ী, কখনো সাড়ে পাঁচটা, কখনো সাড়ে ছটা, তারপরে এরকম বিভিন্ন সময় খোলা হয়, সেটা আমরা জানিয়ে দেবো আপনাদের। জায়গাটা ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা মন্দিরটা খুললে মন্দিরের ছবি তোলার চেষ্টা করব, এবং এই যে আসার যে জায়গাগুলো, যে সিনিক বিউটিটা ছিল, সেই সিনিক বিউটির ছবি আমরা তোলার চেষ্টা করিনি, বা রাস্তার ছবি তোলার চেষ্টা করিনি, এই কারণে যে তাতে কী হয়, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়, অনেকের এখন ব্যস্ততম সময়ে অনেকে সেই ভিডিও দেখতে চান না বলে আমরা খুব সংক্ষেপিত করেছি। শুধু মন্দিরটা, মন্দিরের চারপাশটাই আমরা দেখানোর চেষ্টা করব, আশা করব আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন এবং মন্দিরটা লক্ষ্য করবেন, এবং ভবিষ্যতেও আপনারা নিশ্চয়ই এখানে এসে এই আমাদের রামকৃষ্ণ মঠের যে আধ্যাত্মিকতা, যে শান্তি, সেটা অর্জন করবেন।
বীণারঞ্জিত। অনেক কিছু আছে, হ্যাঁ, ওই জায়গাটাকে জুড়ে। দুর্গা দালান, দুর্গা দালান সংলগ্ন শ্রীধর নারায়ণ ছিল পূজা মন্দির। নমস্কার।
সাবস্ক্রাইব প্লিজ।